এরে শতান গল আর কত্তা কাড়লে সন্দেহ কর রে কেন আর মা আমার বিদেশে তো গাঁটি আর কি জামা হিন্দেছে তাও কথা জামা করতে নাই নাইলে উদম বাদাম ওই খাইরে সুতকা দুঃখের কথা কারে কইতাম যে গরম এলে উদম বাদাম ওই আড়ি তাও গরম কমে না রে তাও গরম কমে না যা গোসল কর আরে হাল্লে তো গোসল করতাম গোসল করতাম গেছি হানি যেই গরম উঠলেন না আই মাগু মাগু হয়ে শুসি নাইলে কলের মধ্যে গোসল কর আরে একদিন তো কলের মধ্যে গোসল করতে গেছিলাম হঠাৎ লুঙ্গি কাট খুলে গেছে ব্যাগ গুলা দিয়ে আঁকুরি সাইরাইছে আচ্ছা এই কথা বাদ দিলাম তুই আঙ্গো ড্যাঙ্গার মধ্যে না হত্তিরি না গিয়ে এসকিলে তোর বাথরুম নাই আরে বাথরুম তো আছে ঠিকই একদিন বাথরুমে একদম বইছি যেই গরম ওদের ভিতরে ঠোয়া হয়ে গেছে কি কস গরমের ঠেলা তোর হুঁদের মধ্যে ঠোয়া উঠে গেছে তোর বাপের কই দিস না বাথরুমে একদম ফ্যান লাগাই দিত হরে ফেন গলা গেছিল আর বাহে একদিন উত্তম খাইছি বাতাসে ঠেলায় ভূত বেগুনার গাদ দিয়ে চলিয়েছে আই উঠতে মুতে ভিজি গেছি না হলে হুইরে যাই কর হুইরে তো গোসল করতাম হারিয়ে কিন্তু কাইতে একদিন হুইরের মধ্যে যায় আগে থুয়েছি এ হুইরো তাই নিয়ে গোসল করছি তোর গুড় মধ্যে নি যায় আই ডুব দিছি ইস কবিস অনা তুই ইসিস না করি এ সমাধান একটা দে গরম কেমনে দূর করমু হিংনা তো করতাম চাইছিলাম একদিন কল্লাগান ঢুকাইছি ফ্রিজের ভিতরে আর মা গরম উষ্ণে হুন্দর ভিতরে লাগাই দিছে কইছে সর 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 নাইলে আই তো একটা সমাধান দিতে আসি তুই আসে না ফ্রিজের ব্যাগিন খুলি তুই আসে না ফ্রিজে যাই বই থাকবি আর দুয়ার কানার কে দিবি দেখবি তোরা আরামসে ঘুমাইবো আহ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভাই তোর একটাই সমাধান আছে তুই নমাজ হই গেল আল্লাহ তুমি কান বিয়ার কবি আল্লাহ গরম কান্দে মাফ করে দেন ঠিকই কইছত।